সময় যখন ফিফা বিশ্বকাপের তখন কেমন যেন ফিকে মহাতারকাদের বুটজোড়া। ফিফার আসরে সেভাবে বাজে না তাদের সিম্ফনি যেভাবে তারা মোহিত করে ক্লাব ফুটবলে। তাই ফিফা মানেই যেন নতুন তারকার উত্থান আর মহাতারকাদের ব্যর্থতার উপাখ্যান। এখন পর্যন্ত 21টি বিশ্বকাপে 1300 ভিন্ন ভিন্ন ফুটবলারের পা থেকে এসেছে 2548 গোল, যার মধ্যে মাত্র 13 জন করতে পেরেছেন 10 বা ততোধিক। ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা একজন জার্মান মিরোসলাভ ক্লোজা। ক্যারিয়ারে 4টা বিশ্ব আসর খেলেছেন তিনি। 2002 থেকে শুরু হওয়া যাত্রা শেষ হয় 2014-তে। এই পথ পরিক্রমায় তিনি 24 ম্যাচ খেলে গোল করেছেন 16টা। অভিষেক আসরেই হ্যাট্রিক করেছিলেন ক্লোজা, মোট গোল ছিল 5টা। এর পরের আসরেও সমান 5টা গোল পেয়েছিলেন তিনি। পরে 2010 সালে 4টা গোল করেন তিনি আর নিজের শেষ আসরে ভেঙে দেন রোনালদোর রেকর্ড, জায়গা করে নেন গোলদাতাদের শীর্ষ তালিকায়। পরের নামটা আসল রোনালদো বা ব্রাজিলিয়ান সুপারস্টার দ্য ফেনোমেননের। 19 ম্যাচে 15 গোল এই সেলেসাও ফুটবলারের। 1994 সালে বিশ্বকাপ দলে থাকলেও রোমারিও বেবেতো জুটির কারণে ম্যাচ খেলা হয়নি তার। পরে 1998 সালে 4টা গোল করে নিজের আগমনী বার্তা জানান দেন রোনালদো আর 2002 সালে 8 গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পরে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে 3 গোল করেন রোনালদো নাজারিও দিল্লিমা। 3 নম্বরে আছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। মাত্র 2 আসরের 13 ম্যাচেই 14 গোল তার ঝুলিতে। 1970 বিশ্বকাপে হাঙ্গেরি এবং পেরুর বিপক্ষে টানা 2টা হ্যাট্রিক করেন মুলার। পরে সেই বিশ্ব আসরে আরও 2 গোল ছিল তার। 1974 করেন বাকি 4 গোল। জাস্ট ফন্টেইনের নামটা বিখ্যাত হয়ে আছে ভিন্ন এক কারণে। 13 গোল করা এই ফরাসি যে সবগুলো গোলই করেছেন এক আসরে 1958-তে। সে আসরে ফ্রান্সের খেলা প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন ফন্টেইন। বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাট্রিক এবং জার্মানির বিপক্ষে 4 গোল করার কৃতিত্ব আছে তার। জাস্ট ফন্টেইনের এই রেকর্ডটা এখনও অটুট রয়ে গেছে ফুটবল বিশ্বে। তালিকার 5 নম্বর নামটা ব্রাজিলিয়ান কালোমানিক পেলের। 14 ম্যাচে 12 গোল করেছিলেন তিনি। ফন্টেইনের গোল বন্যার বিশ্বকাপে 6টি গোল করেন পেলে, যেখানে ফ্রান্সের বিপক্ষে একটা হ্যাট্রিকও ছিল তার দখলে। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারাডোনার গোল সংখ্যা 8, তিনি খেলেছেন 21টি ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে আছে 17 ম্যাচে 7 গোল আর ফুটবল জাদুকর লিওনেল মেসির গোল সংখ্যা 19 ম্যাচে সাকুল্যে 6। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।